জয় ভূতাপহারিণি জয় সর্বগতে দেবী কালরাত্রি নমস্তুতে জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী স্বাহা স্বধা নমস্তুতে মধুকৈটব বিধ্বংসী বিধাত্রি বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি মহিষাসুর নির্নাশি বিধাত্রি বরদে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি ধূম্র নেত্র বধে দেবী ধর্ম কামার্থ দায়িনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি রক্ত বীজ বধে দেবী চন্ডমুণ্ড বিনাশিনী রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি নিশুম্ভাশুম্ভ নির্নাশি ত্রৈলোক্যাশুভ দে নমঃ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বন্দিতাং হৃযুগে দেবী সর্বসৌভাগ্যদায়িনী রূপং দেহি। রঘুনন্দন ভট্টাচার্যের দুর্গোৎসব তত্ত্ব আর্দ্রায়াং বোধয়ের দেবী বলছে, অর্থাৎ বোধনটা হবে কৃষ্ণা নবমীতে এবং আর্দ্রা নক্ষত্র যুক্ত। তাহলেও বহুল প্রচলিত যে ভাবটা সেটা হচ্ছে ষষ্ঠীর সন্ধ্যায় কিন্তু বোধনের কথা বলা হচ্ছে। হঠাৎ বোধন, বোধন মানে তো জাগানো, জাগরণ। তো এই যে বোধন কেন না, এখন দেবী নিদ্রিতা, নিদ্রিতা কেন নিদ্রিতা না, আমরা জানি যে দক্ষিণায়ন চলছে শ্রাবণ থেকে পৌষ, অর্থাৎ দুর্গাপুজো আশ্বিন কিংবা কার্তিকে, তো সেই সময়টা দক্ষিণায়ন দেবতাদের রাত্রি। আবার মাঘ থেকে আষাঢ় এটাকে উত্তরায়ণ বলছে, এই উত্তরায়ণকালে দেবতারা জেগে থাকেন, সেই সময় কোনো পুজোর ক্ষেত্রে এই জাগরণ ঘটে না, তো এই সময় মা শুয়ে আছেন, তাই বোধনটা দরকার হচ্ছে জাগানোর জন্য। কেন না, উইং রাবণস্য বাধার্থায় রামস্য অনুগ্রহায়চ অকালে ব্রহ্মণাবোধ দেব্যাস্ত কৃতপুরা, অর্থাৎ এই যে রাবণ নামক এক দুর্বৃত্ত যে একবারে জর্জরিত করে দিচ্ছে এবং রাম তাকে বধ করবে, তার জন্য তো একটি দেবী শক্তির দরকার, সেই জন্যই তোমাকে জাগানো হচ্ছে মা। এইটাই কিন্তু আমরা বোধনের মন্ত্রেতে পাচ্ছি, অকালে ব্রহ্মণাবোধ, এর আগেও কিন্তু তোমাকে জাগিয়েছিল মহিষাসুর বধের জন্য, তোমাকে জাগিয়েছিলেন ব্রহ্মা স্বয়ং। তো এইভাবে বোধনটা চলে আসছে এবং সেটা ষষ্ঠীর সন্ধ্যায়। এই বোধনের সঙ্গে সঙ্গে আর দুটো কাজ এসে যাচ্ছে, সেই দুটো কাজ হলো আমন্ত্রণ আর অধিবাস। এই আমন্ত্রণের মধ্যে কি হলো না, আমরা দেবীকে আমন্ত্রণ জানাবো। কিভাবে আমন্ত্রণ জানাবো না, আমরা সেখানে ষষ্ঠীর সন্ধ্যায় বলবো যে আগামী কাল থেকে আপনার কিন্তু দুর্গাপুজো, আপনার তিন দিন ধরে আমরা যে পুজো করতে চলেছি আপনি সেই আমন্ত্রণটা স্বীকার করুন। কিন্তু গত বছর যে আমরা বলেছিলাম সম্বৎসর ব্যতীতে তো পুনরাগমনায়চ, আবার এক বছর বাদে মা তুমি এসো, কনকাঞ্জলির সময় যে মায়ের কানে কানে আমরা বললাম যে আবার এসো মা। শরৎ আকাশে অল্প নায়কে আসিছে জননী মহামায়া, শরৎ আকাশে
অল্প নায়কে আসিছে জননী মহামায়া, দশ দিগন্ত আলো করে ওই আসিছে রে শিব জায়া, আসিছে জননী মহামায়া, শরত আকাশে অল্প নায়কে আসিছে জননী মহামায়া। এক বছর বাদে আবার নতুন করে কেন? এটা কি পুনরুক্তি দোষ হয়ে গেল না? আসলে সেটা না, গতবারের সঙ্গে এবারের একটা বিরাট ফারাক ঘটে যেতে পারে, কি না এমন একটা পরিস্থিতি আসতে পারে যে যেখানে দুর্গা পুজো হবে কি হবে না সেটাই একটা বড় প্রশ্নচিহ্ন হয়ে দাঁড়াতে পারে। তাই এমনও তো হতে পারে যে এখনও দুর্গা পুজো দেরি আছে, আমি পরে সিদ্ধান্ত নেব, কিন্তু সেই দুদিন আগের সিদ্ধান্ত নেওয়াটাও কিন্তু হয়তো এমন একটা অনিবার্য কারণ এসে দাঁড়ালো যেটা দুর্গা পুজো করা গেল না। সেক্ষেত্রে আগের দিন রাত্রে একেবারে আমি সিদ্ধান্ত নিলাম আগামীকাল কিন্তু আপনি আসবেন, ষষ্ঠীর সন্ধ্যায় যদি বলা হয় সপ্তমীর সকাল থেকে মায়ের পুজো হলো। অধিবাস শব্দটার মধ্যেও কিন্তু একটা বাস্তব কারণ আছে, বাস্তব কারণ আছে যে আমরা কোনো অতিথি এলে তার একটা যেমন অতিথির যে ধার ভার সেইটা অনুযায়ী তার আসনগুলো আমরা করি। যদি রাষ্ট্রপতি আসেন, রাজ্যপাল আসেন, তার চেয়ারের সঙ্গে অন্যান্য অতিথির চেয়ারের একটা ফারাক তো ঘটবেই, সেই জায়গাটা সেই আসনটা চিহ্নিত করান, তোমার বসার ঠাঁই হলো, সেই জায়গাটা পরিষ্কারের জন্য কিন্তু বরণ ডালাতে আমরা 27টা আইটেম দেখতে পাই, এই দ্রব্যগুলো দিয়ে জায়গাটা আমরা পরিষ্কার করছি। এখন তো আমরা করছি না নানাভাবে, সাথে সাথে একটা ছিরি, ছিরি মানে হচ্ছে যেটাকে শ্রী বলা হচ্ছে, চালের গুঁড়ি দিয়ে সেটা পিটুলি দিয়ে তৈরি হয়, বহু বর্ণের সমাহার তার মধ্যে ঘটে, এইটার মধ্যেও একটা দ্রব্যের যে একটা ব্যাপার সেটা আমরা পাচ্ছি, একটা ভেষজ ব্যাপার যেটা আমরা পাচ্ছি, এবং সাথে সাথে মঙ্গল ভাঁড় দিয়েও কিন্তু আমরা এই অধিবাসটা করছি। আমরা জানি দুর্গাপুজোর যে সাতটি কল্প, কৃষ্ণনবম্যাদির কল্পের যে কল্পঘট এবং বোধনঘট সেটা কৃষ্ণনবমীতে বসে গেছে, ষষ্ঠাদি কল্প যদি হয় তাহলে ষষ্ঠীর সকালে সেই কল্পঘট বসে গেছে। কল্পকথাটার অর্থ হচ্ছে অপশন, যেটা আমাদের পরিভাষায় বলা হচ্ছে, এই রকম সাতটা অপশন আছে দুর্গাপুজো করার ক্ষেত্রে। এখানেও কিন্তু একটা লজিক্যাল ব্যাপার এসে যাচ্ছে, সেটা হচ্ছে কি আমরা কাউকে যদি আমন্ত্রণ করি তাকে কিন্তু আমার আমন্ত্রণের যে ভাষা এবং আমার যে দেহের ভাষা সেই দুটো ভাষার মধ্যে কখনো যেন একটা ফারাক রচনা না হয়, অর্থাৎ সেই তফাতটা যদি ধরা পড়ে তাহলে কিন্তু আমার আন্তরিকতার কোথাও একটা যেন লেশ খুঁজে পাওয়া যায়। তাই যেটা আমরা লিখিতভাবে তাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং আমার যে দেহের ভাষা সেই দুটো ভাষার মধ্যে একটা সাযুজ্য রচনা করতে হবে, ষষ্ঠীর সন্ধ্যায় কিন্তু সেই কাজটাই আমরা করব। প্রণাম তো মায় মা গো নারায়ণী, হে প্রসন্নময়ী প্রসন্না হও মা, বিশ্বচরাচরে শান্তি বিধায়িনী, প্রণাম তো মায় মা গো নারায়ণী, তুমি বেদ বিদ্যা শ্রদ্ধা স্বধা স্বরূপিণী।